আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম আমাদের ওইখানে তেতুল গাছ ছিল, যারই বিয়ে শাদী হতো নাস্তা পানি গাছের গুড়ায় দিয়ে আসতো, খেতো কে কুকুরে, আর ওরা বলতো হুজুরে খেয়েছি। শালা হুজুর আছে কোথায়? কি বুঝলেন, তেতুল গাছ থেকে বেরিয়ে এসে কখনো হুজুর খায়? এ কবরে আপনারা খাবার দিয়ে আসেন? আমাদের বর্তমান জেলায় একজন পীর সাহেব মারা গেছে, তার কবরটাকে বানিয়ে ভেতরে ফ্যান দিয়েছে, একটা লাইট দিয়েছে। আমি বললাম দরজা রাখতে পারতিস, মাঝে মাঝে গাঁজার পুড়িয়া দিতিস, শুধু গাঁজা করছিল, একটা দরজা রেখে দিতে পারতো, মাঝে মাঝে গাঁজা খাই তো, গাঁজা দিতে পারতিস, আরো ভালো হতো। নাউজবিল্লাহ, জোরে বলুন নাউজবিল্লাহ।